মাঠে আর্জেন্টাইন ও ব্রাজিলের খেলোয়াড় মুখোমুখি শুরু হয়েছে জাতীয় সংগীত হঠাৎ শুরু হয় ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে মারামারি পুলিশ আর্জেন্টিনার সমর্থকদের ওপর লাঠি চার্জ করে আর্জেন্টিনার সমর্থকেরা পুলিশের ওপর গ্যালারির চেয়ার ছুড়ে মেরেছেন এমন পরিস্থিতিতে আর্জেন্টিনা দলের অধিনায়ক লিওনেল মেসির নেতৃত্বে মাঠ ছেড়ে চলে যায় আর্জেন্টিনা পরিস্থিতি শান্ত হওয়ার পর মাঠে ফেরেন মেসিরা 30 মিনিট পর শুরু হয় খেলা ভক্তদের রক্তস্নাত ম্যাচে আর্জেন্টিনা জয়ের খবর জানাচ্ছেন সোহাগ বিশ্বাস ২০২৬ বিশ্বকাপ দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইয়ে মারাকানা স্টেডিয়ামে ব্রাজিল আর্জেন্টিনা ম্যাচ শুরুর আগেই গ্যালারিতে বাঁধে দাঙ্গা এতে নির্ধারিত সময়ের প্রায় 30 মিনিট দেরিতে শুরু হয় ম্যাচ মারাকানায় গ্যালারির এক অংশে আর্জেন্টিনার সমর্থকদের পিটিয়েছে ব্রাজিলের পুলিশ জাতীয় সংগীত বাজার সময় ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে মারামারি বাঁধলে পুলিশ আর্জেন্টিনার সমর্থকদের উপর লাঠিচার্জ করে পরিস্থিতি শান্ত হওয়ার পর মাঠে ফেরেন মেসিরা 30 মিনিট পর শুরু হয় ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচ দুই বছর আগে সর্বশেষ ব্রাজিলে খেলতে গিয়ে না খেলেই ফিরে আসতে হয় আর্জেন্টিনাকে সেবার সাও পালোতে ম্যাচ শুরুর কয়েক মিনিট পর ব্রাজিলের জাতীয় স্বাস্থ্য পর্যবেক্ষণ এজেন্সির কর্মকর্তারা মাঠে ঢুকে পড়ে খেলা পণ্ড করে দেন আর্জেন্টিনার চার খেলোয়াড়ের বিপক্ষে কোয়ারেন্টাইন বিধিমালা ভাঙার অভিযোগে ম্যাচটি খেলতে দেয়নি তারা ভিন্ন কারণে আবার ব্রাজিলের মাটিতে পণ্ড হতে বসেছিল আর্জেন্টিনার বিপক্ষে সুপার ক্লাসিকোর ম্যাচ মারাকানার ম্যাচটিকে খাদের কিনারায় ঠেলে দিয়েছিল গ্যালারির দাঙ্গা খেলায় কি হতে পারে সে ইঙ্গিত অবশ্য দুই দল মাঠে নামার পরপরই পাওয়া গিয়েছিল মাঠে নামতেই কথার লড়াইয়ে জড়িয়ে পড়েন দুই দলের খেলোয়াড়রা শুরুটা হয় রোদ্রিগো ও মেসিকে দিয়ে একটু পর অন্যেরাও জড়িয়ে পড়ে কথার যুদ্ধে এমনকি খেলা শুরুর পরেও একটুও কমেনি এই রেশ ম্যাচটা যে গোলের এবং গোল করেই জিততে হবে সেটি যেন ভুলিয়ে গিয়েছিল খেলোয়াড়রা ম্যাচের দুই মিনিটের মাথায় একক প্রচেষ্টায় চমকে দেওয়ার চেষ্টা করেছিলেন রাফিনিয়া তবে রেফারি অফসাইডের পতাকা তোলায় থামতে হয় তাকে ম্যাচের ছয় মিনিটে রিবাউন্ড থেকে বল পান জেসুস চেষ্টা করেন রোদ্রিগো দীপলকে ড্রিবল করে এগিয়ে যেতে কিন্তু তার হাতে গিয়ে লাগে দীপলের মুখ ফলাফল ম্যাচের প্রথম হলুদ কার্ড দেখেন জেসুস এ ঘটনায় দুই দলের মধ্যে আবারও ছড়িয়ে পড়ে উত্তাপ সংঘাতপূর্ণ এই ম্যাচের প্রথম 25 মিনিটে অন্তত 10 খেলোয়াড়কে মাঠে গড়িয়ে পড়তে দেখা গেছে ম্যাচের 26 মিনিটে গিয়ে প্রথমবারের মতো বল পায়ে আক্রমণে দেখা যায় মেসিকে যদিও সেই আক্রমণে গোলের কোনো সম্ভাবনা তৈরি করতে পারেনি ইন্টার মায়ামি তারকা সংঘাতময় এই ম্যাচ শেষ পর্যন্ত নিষ্পত্তি হয় আর্জেন্টিনার 1-0 গোলে জয়ের মধ্য দিয়ে খেলার একমাত্র গোলটি করেন নিকোলাস ওতামেন্দি মোহাম্মদ সোহাগ বিশ্বাস এটিএন নিউজ